বাঙালিদের জন্য ইলিশ একটা মাছ না, ইটস আ পার্ট অফ দ্য কালচার অ্যান্ড ট্রেডিশন। ছোটবেলা থেকেই বর্ষা আসলেই মা আমার জন্য বিভিন্ন রকমের ইলিশের পদ রান্না করে দেয়। তাই আজ আমি মাকে লাঞ্চের জন্য নিয়ে গেলাম সপ্তপদীতে, উইচ ইজ মাই ফেভারিট স্পট ওয়েন ইট কামস টু বেঙ্গলি কুইজিন। আর গিয়ে দেখি ওখানে ডক্টরস চয়েস ইলিশ পক্ষ চলছে। অর্ডার করতে গিয়ে দেখি ইলিশের এত রকমের রেসিপিস, যেমন ভাজা ইলিশ, ভাপা ইলিশ, আর সব থেকে ইউনিক লাগলো ডাব ইলিশ। আর টেস্ট করতে গিয়ে দেখি আহ, সেই সর্ষের তেলের ঝাঁজ আর স্বাদ যেটা আমি বাড়িতে মায়ের রেসিপিতে পাই। নিশ্চয়ই ডক্টরস চয়েসের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল দিয়ে বানানো মনে হচ্ছে। এই ভাপা ইলিশ আর ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে গরম গরম ভাত, ডক্টরস চয়েসের কাচ্চি ঘানি তেল না হলে ঠিক জমে না। আর ডাব ইলিশটা জাস্ট ফাটাফাটি লাগলো। অ্যান্ড হোয়াটস বেটার দ্যান এনজয়িং ইলিশ পক্ষ উইথ ইয়োর লাভড ওয়ান্স। প্রতি বছর ইলিশ পক্ষকে আরও সুন্দর আর সুস্বাদু করে তোলে ডক্টরস চয়েসের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, কারণ আমাদের একটাই চয়েস, ডক্টরস চয়েস।